السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি মিনহাজ, আপনার দেখছেন রানি টিভি ইউটিউব চ্যানেল। তো ইমানে মুজমাল আমি আজকে আপনাদেরকে পড়াবো, আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে কালিমা। আপনারা যদি আগের কালিমাটি না দেখে থাকেন তাহলে অবশ্যই চেক করবেন আমার চ্যানেলে গিয়ে, আপনারা অবশ্যই সেই কালিমাটিও মুখস্থ করে নেবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইমানে মুজমাল, এখানে দেখেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামি। এবার আমি ভালো করে পড়াচ্ছি, আপনারা দেখেন। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, বিআসমাইহি ওয়া সিফাতিহি, বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামি, ওয়াকাবিলতু জামিআ আহকামি, ওয়াকাবিলতু জামিআ আহকামি। তো এই ছিল আরবিকতে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামি। এবার দেখেন, যারা আরবিকতে পারবেন না আরবি পড়তে, তাদের জন্য এখানে বাংলা দেওয়া আছে। যারা পুরোপুরি কায়দাটা শেষ করেছেন তারা তো অবশ্যই পড়তে পারবেন, আমি জানি। যারা পড়েননি, নতুন এই ভিডিওতে এসেছেন, তাদের জন্য এই বাংলাটা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামি। আবার পড়াচ্ছি বাংলাতে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামি। এখানে দেখেন, তারপরে অর্থ দিয়েছে, তার মানে, আমি ইমান আনিলাম আল্লাহর প্রতি যেমন তিনি তার নাম ও গুণাবলী সহ আছেন, আর আমি তার সমস্ত নির্দেশ মেনে নিলাম। তো এই ছিল ইমানে মুজমালের অর্থ বা বাংলা উচ্চারণ বা আরবি উচ্চারণ। তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে কিছু শিখতে পেলেন, আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। আর হ্যাঁ, যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে এই ভিডিওটিকে শেয়ার করবেন। আরও ভিডিও আছে অ্যারাবিক শিক্ষা, আপনাদেরকে আমি জানাই, তাদেরকে দাওয়াত দিবেন অ্যারাবিক শিক্ষা করার জন্য। চলেন এখান থেকে ভিডিওটা আমি শেষ করছি, আর বেশি কথা না বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন, রমজান মাস বেশি বেশি করে ইবাদত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।